নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোরিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। তার আগে প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকালের যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার জন্মছকে যদি আগামীকাল যোগ যদি থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু ঘটবেই ঘটবে। আপনি প্রতিদিন একটি টিকিট কাটছেন, আপনারা প্রচুর পরিশ্রমের টাকা নষ্ট করছেন, কিন্তু আমার একটি অনুরোধ, যারা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কৌশিকদা আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে, আপনাদের হয়তো কৌশিকদা প্রতিদিন কিছুটা আপনাদের সময় নেয়, আপনাদের দিনের মূল্যবান সময় কিছুটা 10 মিনিট আপনাদের কাছ থেকে হয়তো কৌশিকদা হাত জোর করে আপনাদের কাছ থেকে এই সময়টা নেয়, কিন্তু আপনাদেরকে এই সময় কিছু বোঝানোর চেষ্টা করে, যেটা আপনাদের জীবনে বিশেষভাবে কিন্তু কাজ কিন্তু দিবে। আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন। সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে এবং আপনার দশা মহাদশা কিসের চলছে, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার এই মহাপ্রাপ্তি ঘটবে কি ঘটবে না। অর্থাৎ আপনার জন্মছকে নবগ্রহের মধ্যে রাহু গ্রহ স্ট্রং রয়েছে কিনা, রাহু গ্রহ কেমন রয়েছে, আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ দিবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মালিক, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। হয়তো আপনার জীবনে বাধা আসছে, এই বাধাটা কেন আসছে এর জন্যই আপনাকে কিন্তু দেখতে হবে আপনার ভাগ্য। ভাগ্যের জন্য আপনার কিন্তু বারবার, যতবার আপনি যাচ্ছেন ততবার আপনার বাধা আসছে, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিত প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এবং আপনার জন্মছক অনুযায়ী আপনার লাকি কালার কোনটা, আপনার লাকি দিন কোনটা, আপনার লাকি নাম্বার কোনটা, এই লাকি দিন, লাকি কালার, লাকি নাম্বার, এখানে কিন্তু সমস্ত কিন্তু রহস্যগুলো কিন্তু লুকিয়ে আছে। এখানে কিন্তু একের সঙ্গে একের যোগসূত্র রয়েছে। এর জন্য বারবার বলি কৌশিকদার প্রোগ্রামগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় শোনার জন্য নয়, আলোচনাটি তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ, অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ। এবং এই যে লাকি নাম্বার, লাকি আপনার কালার, এই জায়গাগুলো এবং লাকি ডে, লাকি দিন, সোম থেকে রবি দিনগুলোর মধ্যে আপনার ক্ষেত্রে লাকি দিন কোনটা, আপনার ক্ষেত্রে লাকি মাস কোনটা, লাকি ইয়ার কোনটা, আপনার লাকি কালার কোনটা, আপনার ক্ষেত্রে লাকি সংখ্যাগুলো কোনটা, অর্থাৎ যেটা আপনার ভাগ্যকে চমকাবে, এবং যাদের ক্ষেত্রে শত প্রচেষ্টা করেও বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ, তাই আপনার জন্মছককে সংস্কার করে, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে, আপনার ধনভাবকে স্ট্রং করে আপনার জীবনে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। এখানে একটা জিনিস দেখা দরকার যে আপনার জন্মছকে কোন কোন গ্রহগুলো আপনার ভালো রয়েছে, আপনার জন্মছকে কোন কোন সময়গুলো আপনার ভালো রয়েছে সেটা
একান্তই দেখা দরকার। আপনি প্রতিদিন চেষ্টা করেই যাচ্ছেন, চেষ্টা করেই যাচ্ছেন, বাধা চলে আসছে, হয়তো আপনার জীবনে হতাশা চলে আসছে, এই বাধা থেকে আসে হতাশা, হয়তো আমার বড় ধরনের প্রাপ্তি নেই, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। তবে রাহু শুক্র বুধ শনি কেমন রয়েছে, এই চারটি গ্রহ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার ধনভাব, আপনার আকর্ষী প্রাপ্তির ভাবটা কেমন রয়েছে, এটাও কিন্তু দেখা কিন্তু দরকার। ওই আপনি প্রতিদিন ভিডিও শুনছেন, আপনি প্রতিদিন একটি করে টিকিট কাটছেন, টাকা নষ্ট করছেন, হচ্ছে না স্যার, হচ্ছে না স্যার, কেন হচ্ছে না, আমার কি হবে না স্যার, অনেকে রাশি জানেই না, এমন প্রচুর মানুষ রয়েছেন যারা রাশি জানেন না, তাদেরকে আগে রাশি জানা দরকার রয়েছে। কিন্তু রাশির সঙ্গে সঙ্গে হস্তরেখা আগে বিচার করুন, আপনার জন্মছকে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন, দশাগুলো পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি বহুদিন চেষ্টা করেই যাচ্ছেন, বহুদিন আপনি চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু আপনার প্রাপ্তিতে বাধা চলেই যাচ্ছে, বাধা চলেই যাচ্ছে। আপনি পার্চার্ট রিফরমেশান করান, কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আসবে। আমি পাঁচ রাশির কথা বলবো, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম রয়েছে, হয়তো আপনার রাশিরও নাম থাকতেও পারে আবার না থাকতে পারে, থাকলেই যে আপনার সঙ্গে হুবহু সেই সেম সেম ঘটনাগুলো ঘটবে এমনটিই নয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার সঙ্গে কিন্তু সেই সেম সেম জিনিসগুলো কিন্তু ঘটবে। অনেকে অনুরোধ করেছেন স্যার নাম অনুযায়ী বলুন, আমি নাম অনুযায়ী আজকে আপনাদেরকে প্রথম বলছি, তারপরে আপনি আপনাদেরকে রাশি অনুযায়ী বলুন। নাম অনুযায়ী আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার 8, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 1, আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 2, আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 6, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 3, আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার 1। এবং শুভ সময়গুলো আপনারা কমেন্ট করুন, আমি ওখানে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে যে সময়গুলো বলি কি না অনেকটা বিস্তারিত ভিডিও হয়ে যাবে প্রত্যেকেরই ক্ষেত্রে। আজকের আজকালকার দিনে প্রত্যেকেরই সময় কিন্তু খুব কম, অল্প সময়ের মধ্যে মানুষে অনেক কিছু জানতে চায়, মেন জিস্ট আলোচনাটা। এবং আপনারা যারা যারা শুনছেন না নাম অনুযায়ী, তারা শুধু কমেন্ট করবেন, যে যে নামের অক্ষরগুলো বললাম তাদের সময়গুলো আমি কিন্তু কমেন্ট বক্সে উত্তর দেব, অবশ্যই তারা কমেন্ট অবশ্যই করবেন। তার আগে আবারও বলছি প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকালের প্রথম যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2:15 থেকে 4:44 পর্যন্ত। 2 নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশির টার্গেট নাম্বার 1 এবং 8, আপনাদের সময় সকাল 9:14 থেকে 10:52 পর্যন্ত। এরপর যে রাশি 3 নম্বর রাশি কন্যা রাশি, কন্যা রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:33 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, আপনাদের যে শুভ সময় সকাল 11:32 থেকে আপনার 11:54 পর্যন্ত। সিংহ রাশির ক্ষেত্রে খুবই টাইমটা কম, অর্থাৎ বৃশ্চিক রাশি, তুলা রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, চারটি রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4, আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সকাল 10:12 থেকে আপনার 10:46 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু
সৃষ্টি হয়েছে। তো যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন কি না, বারবার বলছি আপনারা ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা আপনারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারিরও কিন্তু সিস্টেম কিন্তু রয়েছে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, এবং নববর্ষ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট কিন্তু রাহু রক্ষা কবচের উপর চলছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।